আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি নাজরীন আরা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস নিয়ে তোমাদের সাথে আমার দ্বিতীয়বারের মতো ক্লাস। তো গত ক্লাসে আমি তোমাদেরকে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রে প্রথম অধ্যায়ে উৎপাদন সম্পর্কে আলোচনা করেছিলাম, উৎপাদন বা উপযোগের বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে আমাদের উৎপাদনের খাত। তো আজ চলো তাহলে আমরা উৎপাদন খাতগুলো সম্পর্কে আলোচনা করি। উৎপাদন খাতটা কিন্তু আমাদের আমরা উৎপাদন খাত হিসেবে প্রথমে আমরা কৃষি খাতটাকে বিশেষভাবে বিবেচনা করি, কিন্তু বর্তমান যে যুগ পরিবর্তন হচ্ছে, নতুন নতুন যে পণ্য উৎপাদন হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমরা কি প্রতিনিয়ত সবকিছু নতুন নতুন দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে শিল্প খাত এবং সেবা খাতটাকে আমরা কি দেখতে পাই? কৃষি খাতটা কি? দেখো, বাংলাদেশ কিন্তু কৃষি খাতের উপর নির্ভরশীল। উৎপাদনের প্রাচীন যুগ থেকে বর্তমান যে যুগ চলতেছে সবকিছুই কি কৃষি খাতের উপর নির্ভরশীল হয়ে থাকে। আমাদের জীবন যাপন বা জীবনযাত্রার ক্ষেত্রে আমরা কি এই কৃষির উপর কি নির্ভরশীল হয়ে থাকি? বা গ্রামে বা গ্রামগঞ্জে দেখো অনেক মানুষে কি তাদের কৃষির উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করছে। তো এটাই হচ্ছে তোমার কৃষিখাত। কৃষিখাতে ধরো আমরা যে ভাত খাই, ভাতটা আমরা কোথেকে আসে? বা ভাত চাল চালের মাধ্যমে চাল এই আমার চালটা কোথেকে আসে? ধান থেকে আসে। এটাও কি একটা কি কৃষিখাতের সাথে সম্পৃক্ত। এরপরে দেখো শিল্প খাত। ইংল্যান্ডের 1730 থেকে 1850 সালে শিল্প বিপ্লবের পর এক পরপর থেকে এই শিল্প খাতের কি আবিষ্কার হয়েছে। তোমার ধরো বিভিন্ন ধরনের প্রযুক্তি বা যন্ত্রপাতি কাঁচামাল গুলো প্রক্রিয়াকরণের মাধ্যমে এই শিল্প খাতটা কি তৈরি করা হয়। যেমন ধরো আমাদের কুটির শিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প, এই সবকিছু কি শিল্প খাতের সাথে কি জড়িত। এরপরে দেখো সেবা খাত। সেবা খাতটা কি? সেবা খাত হচ্ছে আমাদের যে অভাব পূরণ করে, ঠিক আছে, সেটাই হচ্ছে বা অভাব পূরণের মাধ্যমে যে সেবা দিয়ে থাকে সেটাই হচ্ছে তোমার কি সেবা খাত। যেমন ধরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিনোদনের জন্য বিভিন্ন বিভিন্ন বিনোদনের স্থানগুলো, তারপর হচ্ছে তোমার যে শিক্ষা, তারপর হচ্ছে আমাদের যে হসপিটাল, এই সবকিছুই কি সেবা খাতের সাথে জড়িত। তো এবার আসো আমরা আলোচনা করব উৎপাদনের গুরুত্ব আমরা কি বুঝি, কেন উৎপাদনের গুরুত্ব এখানে আলোচনা করা হয়েছে। আমরা উৎপাদনের গুরুত্ব, এই যে আমাদের উৎপাদনের ছাড়া আমাদের কখনো কোনো কিছু কি মানে চিন্তা করা যায় না, বা উৎপাদনের ছাড়া বা উৎপাদনের পণ্য বা সেবা ছাড়া আমরা কোনো কিছু কি কল্পনা করতে পারি না। এখন কোন কোন ক্ষেত্রে উৎপাদন বেশি প্রয়োজন বা গুরুত্ব সেটা আমরা এখন দেখব। তিনটি দৃষ্টিকোণ থেকে উৎপাদনকে গুরুত্বকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, এবং হচ্ছে কি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে। উৎপাদকের দৃষ্টিকোণ থেকে মানে হচ্ছে কি মানে উৎপাদন তোমাদের উৎপাদকের কোন কোন ক্ষেত্রে মানে কেন প্রয়োজন, বা উৎপাদন কেন প্রয়োজন উৎপাদকের ক্ষেত্রে সেটা আমরা প্রথমে দেখব। উদ্দেশ্য অর্জন। উদ্দেশ্য অর্জনটা কি? উৎপাদনের প্রধান উৎপাদকের প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎপাদন করে মুনাফা অর্জন করাটাই হচ্ছে কি উৎপাদকের প্রধান উদ্দেশ্য। কারণ উৎপাদন যদি আমি না করি তাহলে উৎপাদক যদি তোমার উৎপাদন পণ্য উৎপাদন না করে তাহলে সেক্ষেত্রে সে কি মুনাফা অর্জন করতে পারবে না। তাই উৎপাদকের একটাই উদ্দেশ্য থাকে যে কি সে তার মুনাফা অর্জন করতে হলে অবশ্যই কি তার পণ্য উৎপাদন করতে হবে। এরপরে দেখো যেটা আলোচনা করব পণ্যের উপযোগিতা বাড়ানো। পণ্যের উপযোগিতা বাড়ানোটা কি হবে? আমরা গত ক্লাসে যে পড়েছিলাম যে পণ্যের উপযোগী বা রূপকে কয়েক ভাগে ভাগ করা, যেমন রূপগত, তারপর হচ্ছে মালিকানাগত, সত্ত্বগত, সময়গত, স্থানগত, এই উৎপাদনের মাধ্যমে কি এই উপযোগগুলো সৃষ্টি হয়ে থাকে। এই উপযোগগুলোর মাধ্যমে কি আমরা পণ্যের উপযোগিতাটা কি বাড়াতে পারি। তাহলে পণ্যের উপযোগিতা বাড়াতে হলে অবশ্যই আমাকে পণ্য উৎপাদন করতে হবে। এরপরে দেখো প্রতিযোগিতায় টিকে থাকা। বর্তমান যুগটা কিন্তু প্রতিযোগিতার যুগ, এটা আমরা সবাই জানি। এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে অবশ্যই আমাকে নিত্য নতুন পণ্য উৎপাদন করতে হবে। আমি যদি
পণ্য উন্নত মানের পণ্য উৎপাদন না করি তাহলে আমি কি করবো, আমি প্রতিযোগিতার দিক থেকে কি পিছিয়ে যাব। এই জন্য আমার উৎপাদকের উচিত কি উন্নত মানের পণ্য উৎপাদন করে প্রতিযোগিতা টিকে থাকা। এরপর দেখো ব্যবসায় সম্প্রসারণ। ব্যবসায় সম্প্রসারণটা কি? ব্যবসায় সম্প্রসারণ, তুমি যদি পণ্য উৎপাদন করো, ঠিক আছে, এখন এটাকে তুমি যদি সম্প্রসারণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি অনেক পণ্য উৎপাদন করতে হবে, এবং উৎপাদন মাধ্যমে সেটা তুমি উৎপাদন করে বসে থাকতে হবে, উৎপাদন করে তুমি এটা কি পণ্যটা বিক্রি করতে হবে। যদি পণ্যটা ক্রেতা ভোক্তাদের কাছে ভালো লাগে তাহলে এটা কি তোমার বিক্রিটা কি বেড়ে যাবে, বা পণ্য নতুন নতুন পণ্য উৎপাদন করতে পারবে, এবং সেক্ষেত্রে তোমার ব্যবসাটা কি অনেক কি সম্প্রসারণ করতে পারবে। এই জন্য উৎপাদকের উচিত তার ব্যবসা সম্প্রসারণ করতে হলে অবশ্যই তোমাকে কি ভালো ভালো বা উন্নত মানের পণ্য উৎপাদন করতে হবে। এরপর দেখো আয়ের উৎস। উৎপাদকের আয় উৎসটা কোথেকে আসে? পণ্য বিক্রি উৎপাদন করে পণ্য বিক্রির মাধ্যমে যে মুনাফাটা আসে সেটা হচ্ছে কি উৎপাদকের আয়ের একটি অংশ। এখন তুমি যদি উৎপাদন বন্ধ করে দাও তাহলে সেই ক্ষেত্রে উৎপাদকের কি আয়টা আসবে না। এই জন্য তোমাকে উৎপাদনের মাধ্যমে উৎপাদকের আয়ের উৎসটা বিবেচনা করতে হবে। এরপর দেখো আমরা যেটা বলবো ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে। ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের প্রয়োজন কেন? দেখো প্রথমটা হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন। জীবনযাত্রা মান উন্নয়ন কি? এখন যদি আমি পণ্য উৎপাদন না করি বা উৎপাদন ছাড়া আমার কি চলবে? কখনো সেটা সম্ভব না। আমাকে অবশ্যই বেঁচে থাকতে হলে আমাকে কি পণ্য উৎপাদন করতে হবে। এখন এই উৎপাদনের মাধ্যমে আমরা কি বিভিন্ন ধরনের কি পণ্য কি ভোগ করতে পারছি, এবং এই উৎপাদনের মাধ্যমে বিভিন্ন কাজে আমরা কি ক্রয় বিক্রয় করার জন্য বিভিন্ন কাজে আমরা কি জড়িত হচ্ছি, এবং একদিকে আমাদের কি আমরা একটা কাজে জড়িত হচ্ছি, সেদিকে আমাদের কি জীবনযাত্রা মান উন্নয়ন হচ্ছে, আবার এটাকে আমরা যে পণ্য ভোগ করতে পাচ্ছি, একদিকে কাজও করছি আবার কি পণ্যটা ভোগ করছি, এই ক্ষেত্রে আমাদের কি উৎপাদন আমাদের জীবনযাত্রার মানটা কি উন্নয়ন করছে। সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদা বাড়ার কি? ধরো এই যে নতুন নতুন পণ্য উৎপাদন হচ্ছে, ঠিক আছে, এই নতুন নতুন পণ্য উৎপাদন কিন্তু অনেক ব্যক্তি আছে যারা টাকা পয়সার দিক দিয়ে কি অনেক বিত্ত মানে অনেক বিত্তশালী, তারা কি করছে তারা উন্নত মানের পণ্যগুলো ভোগ করার ক্ষেত্রে তাদের মর্যাদাটা কিন্তু অনেক উপরে যাচ্ছে। যেমন ধরো প্রিমিয় গাড়ি, অনেকে যাদের টাকা আছে তারা প্রিমিয় গাড়ি কি ইউজ করছে, তাদের মানে সকলে তাদের দিকে দৃষ্টিভঙ্গিটা কি অন্যরকম হচ্ছে, এটা হচ্ছে তোমার সামাজিক মর্যাদা বাড়া। তারপর হচ্ছে নিজেকে উপস্থাপন করা। নিজেকে কিভাবে উপস্থাপন করবে? ধরো তুমি যদি পণ্য উৎপাদন করো, ঠিক আছে, এখন ধরে এখনকার দেখো সবাই অনেক বিভিন্ন অনলাইনে ব্যবসা করছে, ঠিক আছে, এখন যদি তুমি যদি উন্নত মানের পণ্য তৈরি করো বা তৈরি করো সেই ক্ষেত্রে যদি তুমি নিজেকে উপস্থাপন করতে চাও তাহলে তোমার কি বিভিন্ন পণ্যের মাধ্যমে কি উৎপন্ন উৎপাদন করে সেটা তুমি নিজেকে অন্য সবার কাছে কি নিজেকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারবে। সেটা সম্ভব হচ্ছে কিভাবে, যে আমরা নিজের থেকে যখন আমরা ব্যবসা করব, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে সেটা কি তুমি সবার কাছে কি প্রকাশ করতে পারছো, এটা হচ্ছে তোমার নিজেকে উপস্থাপন করা। তারপর হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন। ক্রেতাদের সন্তুষ্টি অর্জন, ক্রেতাদের সন্তুষ্টি অর্জন কি? ক্রেতারা যে ধরনের পণ্য ভোগ করতে চাচ্ছে বা যে ধরনের পণ্য চাচ্ছে সেই অনুযায়ী যদি তুমি উৎপাদন করো সেই ক্ষেত্রে তোমাদের কি ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হচ্ছে। তুমি যদি ক্রেতাদের সন্তুষ্টির দিকে বিবেচনা না করো, সেই অনুযায়ী যদি পণ্য উৎপাদন না করো তাহলে তোমার কি সেটা বিক্রয় করা বা সেদিকে তোমার কি মানে উৎপাদনটা সঠিকভাবে করা হবে না। তারপর হচ্ছে বৈচিত্র্যময় পণ্য ব্যবহার। বৈচিত্র্যময় পণ্য ব্যবহারটা হচ্ছে এই যে প্রতিনিয়ত যে যুগ পরিবর্তন হচ্ছে বা আধুনিক হচ্ছে, আধুনিকের মাধ্যমে কি পণ্যগুলি কি উন্নত মানের হচ্ছে। তাহলে ধরো আমরা যে ধরো একটা পণ্য একটা ধরো আমরা সাবান, এই সাবানটা কি এক রকমের থাকে না, এটা কি বিভিন্ন রকমের কি মানে বিভিন্ন রকমের হয়ে থাকে। একটা সাবান তৈরি করতে বা গোলাপি কালার বা লাল কালার বা স্মেল গুলি, ঠিক আছে, বিভিন্ন রকমের হয়ে থাকে, বৈচিত্র্যময়। তো এই বৈচিত্র্যময় মাধ্যমে কি ভোক্তাদের কি সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। এরপর দেখো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তোমার উৎপাদনের গুরুত্ব। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের কি গুরুত্ব অপরিসীম। তুমি যদি সঠিকভাবে উৎপাদন করতে পারো তাহলে অর্থনৈতিক থেকে আমরা কি অনেক এগিয়ে যাব। তাহলে দেখো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিটা হচ্ছে ধরো
আমাদের দেশে বেকারের বেকারত্ব কি অনেক বেড়ে গেছে। এখন যদি তুমি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করো, সে উৎপাদন থেকে যদি আমাদের বেকার যারা আছে তারা সেই ক্ষেত্রে কি কর্মসংস্থান একটা কি সুযোগ পাচ্ছে, তারা বিভিন্ন কাজে কি জড়িত হচ্ছে, তো এই উৎপাদনের মাধ্যমে আমরা কি কর্মসংস্থান বিভিন্ন ভাবে তাদেরকে মানে লোকজনদের লোকদেরকে কি কর্মসংস্থান সেটা সুযোগ করে দিচ্ছি। তা এরপরে দেখো প্রাকৃতিক সম্পদের ব্যবহার। প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলোকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের অর্থনীতির থেকে কি অনেক আমরা এগিয়ে যাব। যেমন বিভিন্ন প্রাকৃতিক সম্পদ তেল, এই তেলটা আমরা সংগ্রহ করে কি করি বিভিন্ন ভাবে আমরা বিক্রি করি, তাহলে এইগুলো যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে অর্থনীতির থেকে আমরা কি অনেক লাভবান হব। এরপর দেখো রপ্তানি উন্নয়ন। রপ্তানি উন্নয়নটা কি, আমরা যদি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করি বা ভালো মানের পণ্য উৎপাদন করি সেটা শুধু আমাদের দেশে মানে কি স্থায়ী থাকবে, এটা যদি ভালো হয় তাহলে এটা আমরা কি বাইরের দেশেও কি মানে রপ্তানি করতে পারবো। এই জন্য তাহলে যদি রপ্তানি উন্নয়ন করতে পারে তাহলে আমাদের কি অর্থনীতির দিক থেকে আমরা কি এটা আরো কি ভালোভাবে এগিয়ে যাব। এই জন্য পণ্য উৎপাদন করার থেকে আমাদের অবশ্যই কি যাতে পণ্যটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে সেটা ভালো হয় কি এবং কি বাইরের দেশে কি এটা আমরা পণ্যটা কি পাঠাতে পারি। এরপরে দেখো উন্নয়নমূলক কাজ সম্পাদন। উৎপাদনের মাধ্যমে আমরা কি উন্নয়নমূলক কাজগুলো কি সম্পাদন করতে, সরকারের যে ধরনের উন্নয়নমূলক কাজগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের কি উৎপাদন কি অনেক ভূমিকা রাখে। এই জন্য বলা হয়েছে যে অর্থনীতির দিক থেকে উন্নয়নমূলক কাজ সম্পাদন ক্ষেত্রে উৎপাদন বিশেষভাবে কি ভূমিকা রাখে। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি কমানো। মুদ্রাস্ফীতিটা কি, আমাদের পণ্যের উৎপাদন যদি আমরা বাড়াই ঠিক আছে তাহলে উৎপাদন যদি আমরা বেড়ে যায় তাহলে আমাদের যোগানটাও কি বেড়ে যাবে। এখন যোগান বাড়লে আমাদের কি আমাদের দামটাকে আস্তে আস্তে পণ্যের দামটা কি কমে আসবে, সেই ক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতিও কি কমানো সম্ভব হয়। এটাও তোমার অর্থনীতি থেকে অনেক সুবিধা পা লাভ করা যায়। এরপরে দেখো অবকাঠামোগত উন্নয়ন কি, ধরো হয়েছে আমরা যে উৎপাদনের মাধ্যমে বিভিন্ন উৎপাদনের মাধ্যমে যে কাঁচা মালগুলো সংগ্রহ করি ঠিক আছে, এই কাঁচা মালগুলোর মাধ্যমে আমরা কি বিভিন্ন ধরনের পরিবহন বা রাস্তাঘাট এগুলি কি নির্মাণ করি বা অবকাঠামো যে আশপাশগুলো আছে এগুলোর মাধ্যমে বা উৎপাদনের যে কাঁচা মালগুলির মাধ্যমে আমরা আমাদের রাস্তাঘাট এগুলো ভালোভাবে কি নির্মাণ করতে পারি, সেই ক্ষেত্রেও কি আমাদের অর্থনীতির দিক থেকে আমরা কি বিশেষভাবে দৃষ্টি রাখতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে পড়িয়েছি অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে বাসায় পড়বে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে সেটা জানিয়ে দিবে। তো পরবর্তী ক্লাসে আবারও স্বাগতম জানিয়ে আজ এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।